22 अप्रैल 2022 प्राथमिक शिक्षक नियोग परीक्षार प्रथम धापे जो परीक्षा एटा अनुष्ठित होबे किनिया ये निये एक मिश्र प्रतिक्रिया सृष्टि हुई इतपूर्वे आपनादेर जो भिडियो दिएछिलाम सेखाने आमी बोलेछिलाम जे आमरा विभिन्न फेसबुक पेज विभिन्न ग्रुपर माध्यम एटा जानते पेरेछि किन्तु बर्तमाने जेटा आमरा देखेछि विभिन्न जो मूलधारार जो गणमाध्यम रयेछे आमी जदि नाम बोली जेमन कालेर कण्ठ जय जय दिन द डेली कैम्पास एछाड़ा इंडिपेन्डेंट टेलिविजन इत्यादि टेलिविजने एक मिश्र प्रतिक्रिया सृष्टि हुई और कमेंट सेक्शने अपनारा देखें जो अने कमेंट करा जो 22 तारीख है तेल एखो क्या एडमिट आसलो ना तो परीक्षा है कि ना यहाँ हे जेहतु आज के विश्लेषण कर अपन देखो है कि ना यहाँ हे 50-50 होते परे आर ना होते परे तब एक कथा जदि परीक्षा है तेल कमपक्षे 15 दिन आगे आपके एडमिटर जो अपना यूजार आईडी और पासवर्ड द्वारा सार्व कर जाना देवे जो परीक्षा है और कौन केंद्रे परीक्षा है से आपनारा जानते पहले ये समस्त पत्रिका दिए एगुलो की तेल भूल अपने रखी प्राथमिक शिक्षा अधिदप्तर किन्तु कखोई परीक्षा निब एम कथा बोले जस्ट जे रिपोर्टगुलो प्रकाश करा सामने सप्ताह अर्थात आज जे शुक्रवार शुक्रवार पर सामने सप्ताह हमें जानबो जो परीक्षा निचि कि ना তাহলে এর উপর ভিত্তি করে সমস্ত পত্রিকা রিপোর্ট করা হয়েছে 22 এপ্রিল পরীক্ষা হবে এবং আমরাও আপনাদের জানানোর চেষ্টা করেছি কিন্তু জানানোর চেষ্টা করেছি এবং আপনারা অনেকে কমেন্টে বলছেন যে হবে না আপনারা কি বলেন ভুয়া নিউজ দেন মূলধারার গণমাধ্যম যখন এ সমস্ত নিউজ প্রচার করে তখন আমাদের কথা বাদ দিলাম আমাদের কথা ধরে নিলাম ভুয়া কিন্তু মূলধারার গণমাধ্যমগুলো তো তেমন ভুয়া খবর ছড়ায় না তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে পরীক্ষা 22 তারিখ হবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে না হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হয়েছে এছাড়া আপনাদের বলে রাখি 20 মে 2022 এছাড়া 27 মে অন্যান্য বিশাল কিছু পরীক্ষা রয়েছে যে সমস্ত পরীক্ষাগুলো হবে এগুলো ইতোপূর্বে ডেট ঘোষণা করা হয়েছে তাহলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিভাবে আরেকটি একটা বিশাল পরীক্ষা নিতে পারে এছাড়া আপনারা দেখবেন যেই বিজ্ঞপ্তিটি আমরা দেখেছি সেখানে যে তারিখ স্বাক্ষর করা যে সেখানে সমন্বয়হীনতা দেখতে পেয়েছি আর এছাড়াও দেখেছেন যে তিনটি ধাপে যদি পরীক্ষা হয় তাহলে এখানে প্রায় 4 লক্ষ পরীক্ষার্থীর কথা বলা হচ্ছে যেখানে কিছু কিছু উপজেলায় দেওয়া আছে আবার দেওয়া হয়নি তো ধরে নিলাম 4 লক্ষ পরীক্ষার্থী 3 ধাপে নেওয়া হবে কিন্তু ইতোপূর্বে আমরা দেখেছিলাম আরেকটি পত্রিকার মাধ্যমে যে 2 ধাপে নেওয়া হবে আচ্ছা সব কিছু যেন একটা তালগোল পাকিয়ে গেছে আর আমি পার্সোনালি জানার চেষ্টা করেছি আমি যেখানে আছি এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থাৎ যে ডিপিই রয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এখানে যে কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমে জানার চেষ্টা করেছি এছাড়াও যে সমস্ত আমার আশেপাশে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কাছে আগেই জানানো হয় তাদের সিট ক্যাপাসিটি কত কতজন পরীক্ষা এখানে নিতে পারবে ইত্যাদি বিভিন্ন তথ্য জানার চেষ্টা করার পরে তারা কোনো সদুত্তর দিতে পারেনি বলেছিল যে ইতোপূর্বে আমাদেরকে এ ধরনের কথা বলা হয়েছিল কিন্তু বর্তমানে এই 2-4 দিনের মধ্যে এখনো কিছু বলা হয়নি যদি পরীক্ষা নিতে হয় তাহলে প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই অবশ্যই জানাতে হবে এবং তার সিট রেঞ্জ কত কতগুলো ক্যাপাসিটি আছে সেগুলো তারা সার্ভ করবে এবং তারপরে এই তথ্যের পরেই তারা পরীক্ষার তারিখ ঘোষণা করবে অ্যাডমিট দেবে তাহলে এই যে সামগ্রিক বিষয় যে সমন্বয়হীনতা রয়েছে তাহলে সমন্বয়হীনতা যদি রায় তাহলে কি 22 এপ্রিল পরীক্ষা হবে আমি আগেই বলেছি 50-50 হতেও পারে না হতে পারে তবে এখানে আপনাদের একটা গল্পের কথা মনে করিয়ে দিই আপনারা জানেন যে ক্রাইউল ও যে এক বালক প্রতিদিনই বলে যে আমার ছাগল খেয়ে নিল বাঘে তো প্রতিদিনই দেখা ছাগল খায়নি কিন্তু একদিন দেখা গেছে সত্যিকারই ছাগল ধরে নিয়েছে এবং তখন আর সবাইকে ডাকার পরও সে ডাকে কেউ সাড়া দেয়নি ঠিক এমনটিও হয়ে যেতে পারে পরীক্ষা হচ্ছে না বারবার ডেট ঘোষণা করছে তো দেখা যাবে যে 22 এপ্রিল পরীক্ষা হয়ে গেল কিন্তু সবকিছু ভণ্ডুল হয়ে গেল এমনটি হয়ে যেতে পারে জাস্ট একটা কারি সীমা দেখাতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন যে পরীক্ষা হবে কি না তবে আপনাদের আমার যেটা সাজেশন পরীক্ষা কখন হবে সেটা আপনি মাথায় না রেখে আপনি আপনার স্টাডি চালিয়ে যান পরীক্ষা যেই মুহূর্ত হবে সেই মুহূর্তে আপনি পরীক্ষা দেবেন আপনি জেনে রাখবেন কিছু প্রার্থী আছে যে মুহূর্তে পরীক্ষা দেবে সেই মুহূর্তে সে কোয়ালিফাই করবে এখন আমরা দেখি যখন একটা সার্কুলার দেয় বা যখন একটা পরীক্ষার ডেট দেয় তখন আমরা একটু নড়ে চড়ে বসি আমাদের শরীরে আমেজ চলে আসে যে পড়ব কিন্তু চাকরির পরীক্ষাগুলো এমনটি না দীর্ঘদিনের অভিজ্ঞতা বারবার অনেক পড়াশোনা করতে হবে এবং বাই সিরিয়ালে আপনাকে সব কিছু মেনটেন করতে হবে তাহলে আপনি সফল হবেন আর পরীক্ষা ডেট দিলে আর আপনি পড়তে লাগলেন তাহলে হবে না এ মুহূর্তে যদি পরীক্ষা দেয় এ মুহূর্তেই
কিছু প্রার্থী আছে তারা কোয়ালিফাই করবে, তাহলে তাদের সাথে আপনার চিন্তা ভাবনা করে করা সম্পূর্ণই ভুল হয়ে যাবে। আমি আপনাদের বলবো আপনি আপনার পড়াশোনা চলিয়ে যান নিজ গতিতে, পরীক্ষা কখন হবে এটা নিয়ে মাথা ব্যথা কোনোই প্রয়োজন নেই। আপনার কাজ হচ্ছে যে আপনাকে চাকরিটা পেতে হবে আর এর জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। তো এর সঙ্গে সঙ্গে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।